তো 30 পেয়ার দিয়ে হচ্ছে আমরা যাওয়া শুরু করব টার্গেট আছে 50 পেয়ারে এমন ডাবের একটা জোড়া এটাও একটা জোড়া আছে দাদা এখানেও কিছু বাকি আছে এখানে কি কি আছে দাদা একটু বিশ্লেষণ করে একটু বলুন এখানে আমার হচ্ছে যে আমার এটাতে একটা জাভা সেট সেটআপ হবে হ্যাঁ তার জন্য আমি হ্যাঁ কলোনিতে তার জন্য আমি কিছু জাভা অলরেডি কালেকশন করা হয়ে গেছে সেগুলো আপনাদের দেখাবো হ্যাঁ জাভা নিয়ে এসেছি কিছু এছাড়া ডায়মন্ড ডাব কিছু আছে আমার নিজস্ব আর কিছু আমার হচ্ছে কি ঘরের যে লাভ বার্ডের যা প্রোডাকশন বেরিয়েছে সেই বাচ্চা কিছু আছে সেগুলো আপনাদের দেখাবো পুরোটাই কলোনি হবে তাই হ্যাঁ হ্যাঁ এটা পুরোটাই কলোনি হবে কত পেয়ার মতো রাখার চিন্তা ভাবনা আছে এটা আমি আপাতত 30 পেয়ার দিয়ে হচ্ছে কি আপনারা যাওয়া শুরু করব টার্গেট আছে 50 পেয়ারে 50 পেয়ার আর ওর সঙ্গেই হচ্ছে ডায়মন্ড ডাবটা রাখবেন হ্যাঁ হ্যাঁ ওর সাথে ডায়মন্ড ডাবটা ডায়মন্ড ডাবটা আপাতত আমার এই মুহূর্তে 6 জোড়া আছে হ্যাঁ ওটা আমি 10 জোড়া রাখবো ডায়মন্ড ডাব আচ্ছা একটু নিচু হয়ে আসতে হবে আপনাকে এটা একটা সমস্যা হয়ে গিয়েছে এখানেও কিছু ডায়মন্ড ডাব বলতে দেখুন এটা একটা জোড়া আছে এর দুটো বাচ্চা হ্যাঁ বাড়িরই এখন ব্যাপারটা হয়েছে কি এখন তো শীতের সময় তো শীতের সময় একটু রেস্টে রাখাটাই আমার মনে হয় একটু ভালো এই সময় একটু ডিম বাচ্চা একটুখানি ওরা প্রবলেম হয় এটা একটা লাভ বার্ডের আমার যেহেতু বললাম একটু জায়গা শর্ট আছে এটা একটা লাভ বার্ডেরই জোড়া হ্যাঁ রোজি গ্রুপের হ্যাঁ রোজি গ্রুপের ফস্টারিং পেয়ার মানে এর অ্যাকচুয়ালি এর বাচ্চা ডিম এ করা আছে ছেলে দেয়া আছে এটা আমার এটা হচ্ছে কি ডায়মন্ড ডাবের একটা জোড়া এটাও একটা জোড়া আছে এটাও একটা জোড়া এও একটা বাচ্চা আছেই সব আমি ঝুড়ি খুলে নিয়েছি একটু রেস্টে দিয়েছি এটাও একটা লাভবার্ডের অফলাইন রোজি অফলাইনের একটা জোড়া আছে ডিম বাচ্চা আছে ডিম ডিম আছে বাচ্চা দিয়ে হ্যাঁ পাখিটার ভিতরে আছে হ্যাঁ ডিম আছে আর এগুলো আমার ঘরেরই হ্যাঁ হ্যাঁ ঘরের বাচ্চা সব অ্যাডাল্ট হয়ে গিয়েছে হ্যাঁ অর্ডার দেওয়া হয়ে গেছে আর কিছুদিনের মধ্যে এদেরকে সেপারেট করে হ্যাঁ এখানেই থাকবে এটা হচ্ছে কি আমরা যাওয়ার সাথে ডায়মন্ড ডাবটা থাকবে হ্যাঁ ডায়মন্ড ডাবটা সেপারেট থাকবে যাওয়াটা কলোনি টাইপের ছাড়া থাকবে আর এই হচ্ছে কি আমার যাওয়া যেগুলো আমি কালেকশন করেছি কিছু হ্যাঁ এগুলো এখানে আপাতত এই মুহূর্তে 18 পেয়ারের মতো আছে আরও কিছু বলা আছে সেগুলো চলে আসবে 30 পেয়ার নিয়ে আমি স্টার্ট করব এটা হ্যাঁ এটাও একটা পেয়ার এদেরই বাচ্চা এদেরকে রেজিস্টারে রেখেছি এই বাচ্চাটা একটু ঠান্ডা লেগেছে একটু রেজিস্টারে রেখেছি হ্যাঁ ট্রিটমেন্ট চলছে এদিকে দেখাই এগুলো এগুলো সব আমার ঘরের বাচ্চা এগুলো সবই প্রায় অ্যাডাল্ট হয়ে এসছে সেকেন্ড লট ফার্স্ট লটও আছে কিছু হ্যাঁ এগুলো অনেক পেয়ার অ্যাডাল্ট হয়ে এসছে এখানে পেয়ার বলতে আপনার পিস হিসাবে আছে 17-18 পিস আছে হ্যাঁ সব মিলিয়েই আছে 18 পিসের মতো আছে হ্যাঁ হ্যাঁ কিছু কিছু সেল হয়ে গিয়েছে আর কিছু আছে আমার বাড়িতে বসাবো বসিয়ে যেগুলো থাকবে বাকি সেল হবে সবই প্রায় অ্যাডাল্ট হয়ে এসছে এখানে আমরা ডাইলুট আছে গ্রিন ফিশার আছে ব্লু ফিশার ব্লু মাস্ক আছে অলিভ মাস্ক আছে ইয়েলো ফিশার আছে এগুলো আছে
আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 8250218138 দেবাশিস নস্কর, হ্যাঁ, মৌপিয়া বার্ড হাউস, আপনার জয়নগর মজিলপুর, মজিলপুর বোসপাড়া, জয়নগর যে রেল স্টেশন থেকে 5 মিনিট, হ্যাঁ, হাঁটা পথ 5 মিনিট, আপনার হচ্ছে কি বাইক বা অটো এই ভ্যান রিক্সা হলে 2-3 মিনিট লাগবে, বেশি লাগবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর নতুন যারা পাখি প্রেমিক হতে চায় বা যারা পাখিতে ইন্টারেস্টেড, তাদের উদ্দেশ্যে কিছু যদি বার্তা দেন। দেখুন, এটা প্রথমে পাখির প্রতি ভালোবাসা থাকতে হবে, শখ থাকতে হবে, হ্যাঁ, এই পাশাপাশি এটাকে চালিয়ে যাচ্ছে, হ্যাঁ, এইটা না থাকলে কিছু হবে না, হ্যাঁ। তারপরে আগে ওই মাথায় ভেতর ওটাই ঢুকিয়ে নিতে হবে যে ভালোবাসা, পাখিকে ভালোবাসতে হবে, শখে পুষতে হবে, তারপর ওখান থেকে যদি কিছু আর্নিং হয় সেটা আলাদা ব্যাপার।